নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি ডক্টর কৃষ্ণলাল ভট্টাচার্যের লেখা বই বাংলা একাঙ্ক নাটকের উদ্ভব, প্রকৃতি ও বিকাশ এর প্রথম অধ্যায়, একাঙ্ক নাটকের সংজ্ঞা ও স্বরূপ এর তৃতীয় পর্ব, যেখানে একাঙ্ক নাটকের দৃশ্য বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার কিছু অংশ পাঠ করব। পাঠ শুরু করলাম। একাঙ্ক নাটকে একাধিক দৃশ্য থাকতে পারে কি না এ প্রশ্ন বিবেচনার আগে দৃশ্যপদটির ব্যাপ্তি কতদূর তা ঠিক করে নিতে হবে। সাধারণভাবে দৃশ্য পরিবর্তনের অর্থ পরিবেশের পরিবর্তন। পরিবেশের পরিবর্তন হতে পারে ক সময়ের পরিবর্তনের দ্বারা, খ স্থানের পরিবর্তনের দ্বারা, এবং গ বিষয়ের পরিবর্তনের দ্বারা। ব্রেক্টের বিচ্ছিন্নতা তত্ত্ব বা এলিয়েনেশন থিওরি প্রাধান্য পাওয়ার পূর্ব পর্যন্ত মোটামুটি পর্দা ফেলেই দৃশ্য পরিবর্তন নির্দেশিত হতো, কিন্তু বর্তমানে এমনভাবে মঞ্চকে সাজানো হয় যাতে একই মঞ্চের বিভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে ভিন্ন ভিন্ন পরিবেশের সৃষ্টি করা যেতে পারে, কিংবা কেবল আলোর সাহায্যে বিভিন্ন পরিবেশের সৃষ্টি করা যেতে পারে। এতে পর্দা ফেলার প্রয়োজন হচ্ছে না, অথচ অনবরত দৃশ্য পরিবর্তন হয়ে চলেছে। পেশাদারী মঞ্চকে বাদ দিলে বর্তমানে গিরিশচন্দ্রের বা দ্বিজেন্দ্রলালের রীতিতে পূর্ণাঙ্গ নাটকেও দৃশ্য পরিবর্তন করানো হয় না। সুতরাং একাঙ্ক নাটকে যদি ওই বাতিল পদ্ধতিতে দৃশ্য পরিবর্তন বা মঞ্চসজ্জার পরিবর্তনের প্রয়োজন হয়, তা আজকের একাঙ্কের পক্ষে দুর্ভাগ্য বিশেষ। একাঙ্ক নাটক একটি পরিবেশের নাটক, একমুখীনতা এর অন্যতম বৈশিষ্ট্য। দৃশ্য পরিবর্তন সাধারণভাবে এই ধর্ম পালনের অন্তরায়। এ বিষয়ে জন বোর্ন বলেন, দ্য ডিভিশন অফ আ ওয়ান অ্যাক্ট প্লে ইন্টু টু অর মোর সিনস ইজ রিস্কি। ইট টেন্ডস টু ক্রিয়েট সেরাপিনেস, হিন্ডার্স দ্য মেকিং অফ অ্যাটমোসফিয়ার অ্যান্ড ব্রেক্স ড্রামাটিক ইউনিটি। ডক্টর মঞ্জু দত্তগুপ্ত একাধিক দৃশ্য সম্বলিত একাঙ্ক নামাঙ্কিত নাটকগুলিকে খুশি মনে বরণ করতে পারেননি। তার মতে, দিজ আর নট রিয়েলি ওয়ান অ্যাক্ট প্লেস ইন স্পাইট অফ দেয়ার বিইং ফর্ম্যালি ডেসক্রাইবড অ্যাজ সাচ। দে ল্যাক দ্য ইউনিটি হুইচ দ্য ন্যারো রেঞ্জ অফ শর্ট প্লে ক্যান অ্যাচিভ অ্যান্ড গিভ আ সেন্স অফ ডিফিউজনেস রাদার দ্যান অফ কনসেন্ট্রেশনস। উদাহরণ হিসেবে নেওয়া যাক সোমেন্দ্রচন্দ্র নন্দীর মহাকবি অশ্বঘোষ, 1362 বঙ্গাব্দের নাটক, এবং বিধায়ক ভট্টাচার্যের উজান যাত্রা, 1960 খ্রিস্টাব্দের নাটক। প্রথমটির দৃশ্য বিভাগ এই রকম। প্রথম দৃশ্য সাকেত, সরজুতির 50 খ্রিস্টাব্দ। দ্বিতীয় দৃশ্য সাকেত, জবনদের নাট্য উদ্যান। তৃতীয় দৃশ্য সাকেত, পথ, প্রায় 3 মাস পরের ঘটনা। চতুর্থ দৃশ্য সাকেত, অশ্বঘোষের গৃহস্থ উদ্যান, 3 মাস অতিক্রান্ত। এই দৃশ্যের শেষে সেতারে তান উঠল, শূন্য মঞ্চ, 5 মিনিট কাল। পঞ্চম দৃশ্য পুরুষপুর মহাবিহার, 85 খ্রিস্টাব্দ। 5টি সেট এবং 35 বছরের সুদীর্ঘ সময়ে দুই একাঙ্ক নাটকের পক্ষে বিঘ্ন বিশেষ। সূত্রধার সম্পাদিত এই দশকের একাঙ্ক সংকলন গ্রন্থটিতে এই নাটকটি কলঙ্ক বিশেষ। দ্বিতীয়টিতে অর্থাৎ বিধায়ক ভট্টাচার্যের উজান যাত্রা নাটকে একই সেটে 3টি দৃশ্য, বিকেল থেকে রাত 12টা, পরদিন সকাল, 1 মাস পরের বিকেল। প্রথম দৃশ্যে বিনোদের বাইরে কাজ করতে যাওয়া নিয়ে যে দৃশ্যের সূচনা হয়েছিল তারই ফলফল্য 1 মাস পরের দৃশ্যে। আলোর সাহায্যে দৃশ্যান্তর করতে পারলে দর্শক অন্য মনা হবার সুযোগ কম পাবে এবং আধুনিক দর্শক এই ত্রুটিও মেনে নেবে। আবার একটি দৃশ্যকেও খণ্ড খণ্ড দৃশ্যে বিভক্ত করে পরিবেশের পরিবর্তন দেখানো হয়, যেমন 1966 সনে রচিত উৎপল দত্তের সমাধান, মূল কাহিনী ডি মাস নামে, মূল নাট্যকার বেটল্ট ব্রেখট। এই সমাধান নাটকেও একাঙ্ক নাটকের ছন্দপতন ঘটেছে। নিখুঁত একাঙ্কে সময় ঐক্য, স্থান ঐক্য ও বিষয় ঐক্য রক্ষা করা প্রয়োজন। ডক্টর মঞ্জু দত্তগুপ্ত এ সম্পর্কে তাঁর গবেষণা গ্রন্থে বলেছেন, দ্য ইউনিটিজ অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন অ্যান্ড লেস অফেন ব্রোকেন ইন দ্য শর্ট প্লে দ্যান ইন দ্য লং। A shift in time or place will often destroy the effect of concentration. Lady Gregory
রচিত দ্য রাইজিং অব দ্য মুন ১৯০৭ কিংবা মন্মথ রায়ের অসাধারণ ১৯৫৫। এই একাঙ্ক দুটিতে সমস্ত ঐক্য রক্ষিত হওয়ায় নাট্যরস কত সুন্দরভাবে দানা বেঁধেছে সেদিকে লক্ষ্য রাখলেই আমাদের কথার সত্যতা প্রমাণিত হবে। কিন্তু বিষয় ঐক্য বজায় রেখে যদি অন্যান্য ঐক্যে যথাযথ গুরুত্ব না দেওয়া হয় তবে তা ত্রুটি বিশেষ। আমরা অবশ্যই তাকে অপাঙ্কতেও করব না, আবার এও সত্য যে তাকে পূর্ণ মর্যাদাও দেব না। একই স্থানের তিনটি দৃশ্যে রচিত দ্য মাঙ্কিজ প কিংবা একই সেটে আলোকবৃত্ত রচনা করে আটটি দৃশ্যে রচিত ক্লিফোর্ড ওডেটসের ওয়েটিং ফর লেফটি অপেক্ষা দ্য রাইজিং অব দ্য মুনের মূল্য নিশ্চয়ই বেশি। তেমনি উজান যাত্রা অপেক্ষা অসাধারণ একাঙ্ক হিসেবে অনেক বেশি উন্নত, কারণ দ্য মাঙ্কিজ প ওয়েটিং ফর লেফটি কিংবা উজান যাত্রায় দৃশ্যান্তরের মধ্য দিয়ে বৃত্তবিন্যাসে শৈথিল্য এসেছে। কিন্তু দ্য রাইজিং অব দ্য মুন কিংবা অসাধারণে এই ধরনের শৈথিল্য না আসায় বৃত্তবিন্যাস হয়েছে নিটল ও সম্পূর্ণ একমুখী। এবার কয়েকটি একাঙ্ক সংকলন নিয়ে নাট্যকারগণ দৃশ্য বিভাগ কতখানি প্রয়োজনীয় মনে করেন অথবা তাঁদের এই বিষয়ে কতখানি প্রবণতা আছে তা দেখা যাক। আপনারা তালিকাটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উল্লিখিত তালিকা থেকে স্পষ্টতই প্রমাণিত হয় যে নাট্যকারেরা ভিন্ন সেট পছন্দ করেন না বললেই হয়, মোটামুটিভাবে দৃশ্য বিভাগও পছন্দ করেন না। সহজেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একাঙ্ক নাটকে দৃশ্য বিভাগ অভিপ্রেত নয়। তবে একাঙ্ক নাটকের ধর্মগুলি যথাসম্ভব বজায় রেখে যদি দৃশ্য বিভাগ আসে আসুক, আমরা ছুতমার্গী নই, একাধিক দৃশ্যের ছোঁয়ায় সেটিকে আমরা আস্তা কুঁড়ে ফেলে দেব না। একাঙ্ক রাজত্বের আঙিনায় সে রাজাসন না পেলেও অন্যান্য গুণ অনুযায়ী পাত্র মিত্র সভাসদের আসন নিশ্চয়ই পাবে। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাপোর্ট করবেন। যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।